بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. شكل محبت الشهد بردنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. منت جدي هيت بربل هوا هيت جدي شبر كبوتر نجر دمي باتي ديتام مگر ڈنائی پٹھئے دیتام مدینارئی پتھے جے تھے امر پریو نبی گھومائے نیرنتر جے تھے امر پریو نبی گھومائے نیرنتر. اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه هنا يفورتا بلبل كترنم بينه جمن دهر بكليوكا تبسم بينه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه قوة عشق سے ہر فشتوں کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. الحمد لله بنگلادش رويت جبا هزلا فني زلا رانتر غطا داغون بھیا وفزلا دین دودمخا بایت النور جامع مسجد رد دوگا آئی جیتا ارسکر چوتت تو تم باشی
ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব এম নূরের সাফা ফলাশ সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি পাঁচ নং ইয়াকুব ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল ফুরকান বুলবুল সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন সাহেব এবং আমন্ত্রিত আরো অনেক অতিথিবৃন্দ রয়েছেন সকলের নাম বলা এই মুহূর্তে সম্ভব নয় তারপরে সবার জন্য দোয়া করছি যারা আমন্ত্রিত হয়ে আসতে পেরেছেন যারা আসতে পারেননি আল্লাহ পাক প্রত্যেককে কোরআনুল কারীমের জন্য কবুল আর মঞ্জুর করুন আমরা পড়ি আমিন আজকের মাহফিলে সালাতুল আসরের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদের এই দাগনভূঞার এই গৌরব জনাব হাফিজ মাওলানা শামসুল আলম সাহেব আলোচনা করেছেন আপনাদের দুধমুখার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দীন মুফাসসির কোরআন হাফিজ মাওলানা বেলাল হোসেন সাহেব আমার পূর্বেই অত্যন্ত চমৎকার আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ মুফাসসির কোরআন মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন জিহাদি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন যত আলোচক কথা বলেছেন আপনারা যারা শুনেছেন ওনাদের বলা এবং আপনাদের শোনাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন আমরা পড়ি আমিন যিনারা কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের ইলম আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন আমরা পড়ি আমিন মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মুসল্লিয়ানি কারাম মুরব্বিয়ান আজাম যুবক ভাইরা পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মুমেনা মা এবং বোনেরা আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে তিনি সে আল্লাহ যিনি বিশাল আকাশ এবং জমিনের মালিক যিনি সাগর মহাসাগরের মালিক যিনি কুল কায়নাতের মালিক যিনি জান্নাত জাহান্নামের মালিক যিনি আরশ আজিমের মালিক সে আমাদের রব আমাদের মুনিব আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে আজকের কোরআনুল কারীমের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমাকে কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন এই জন্য মনিবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সুজুদ পেশ করছি সকলে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك شبيب لا إله أرجل لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি সম্মানিত বন্ধুগণ প্রভুস্থিতি আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বাজার কম না বেশি অনেকে এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারেনি
রাস্তায় চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছে, কেউ চায়ের আড্ডায় ব্যস্ত, কেউ সিনেমা দেখাতে ব্যস্ত, কেউ ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত। আর আল্লাহ তার কিছু গোলামকে জাগতিক দুনিয়ার সকল প্রকারের দুনিয়ার চাহিদা থেকে মিটাইয়া, চাহিদাকে দূর করে দিয়া আজকের কোরআনুল কারীমের জন্য কিছু লোককে বাছাই করে এখানে কবুল করেছেন, এতে আপনারা খুশি না বেজার? আর যারা আসতে পারেনি তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ পাক তাদের প্রত্যেককে কোরআনুল কারীমের ময়দানে কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। আমরা যারা এসেছি শেষ পর্যন্ত আমরা সকলে থাকবো তো ইনশাআল্লাহ, ঠিক আছে, দেখা যাবে। আসুন ভূমিকা লম্বা না করে ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে সকলে ঠোঁটে ঠোঁট মিলাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, আল-ক্বারিআতু মাল كالفراش المبثوث، وتكون الجبال كالعهن المنفوش، فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي، نار حامية. صدق الله المولانا العظيم. سورة عبر شبه بارنا قطع قوينة بارنا আমার সঙ্গে কথা বলতে হবে। আপনারা কি খুবই ক্লান্ত? ঠান্ডা কি বেশি লাগতেছে? তাহলে সবাই তৈরি আছেন তো? যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ঠিক যেখানে যা বলার দরকার তা বলতে পারবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। দেখি আমি একটু আপনাদেরকে পরীক্ষা করি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ, পড়ুন ইনশাআল্লাহ। তাহলে আমি যে সূরাটা পড়ছি এই সূরা আপনারা পারেন না? সবাই বলেন পারেন না। এই সূরার নাম কি? ক্বারিয়া। সূরার নাম কি? ক্বারিয়া। এই সূরাটি কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি ক্রমিক নাম অনুযায়ী কোরআনুল কারীমের 101 নম্বর সূরা। কোরআনে টোটাল সুরা আছে কয়টা? 114টি। এই 114টি সুরার ভেতরে এটার ক্রমিক নং কত? 101। এই সুরাতে আয়াত আছে 11টি। আয়াত কয়টি? এই সুরাতে হরফ আছে 158টি। সুবহানাল্লাহ। কোন এই সুরাটা কেউ যদি একবার তিলাওয়াত করেন, 158কে আপনি 10 দিয়ে গুণ করেন, তাহলে আপনার আমল নামাতে 1580টা নাকি আল্লাহ জমা করে দেবেন। আমি যে তিলাওয়াত করলাম আমি পেলাম 1580 নাকি, আপনারা যে শুনলেন আমার সঙ্গে আপনারা যারা পড়লেন আপনারাও সম পরিমাণ সওয়াব লাভ করেছেন। সুবহানাল্লাহ। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি দিন দিকে অবতীর্ণ হয়েছে বিদায়, এটাকে মাক্কি সূরা বলা হয়। কোরআনুল কারীমের 114টি সূরা দুইটি ভাগে বিভক্ত। কিছু সূরা হচ্ছে মাদানী সূরা, আবার কিছু সূরা মাক্কি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন যত সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে যত সূরা অবতীর্ণ হয়েছে এই সমস্ত সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমি এখন যে সূরাটা তিলাওয়াত করছি এই সূরা কি মাক্কি সূরা না মাদানী সূরা?
ওর সবাই বলে নাই কোন সূরা কেউ কয় মাদানী মাক্কী এটা কি সূরা কোন তো মাক্কী সূরা এখানে আসবেন আর এখান থেকে বাড়িতে গিয়ে আগামী কাল গল্প করবেন চায়ের দোকানে বসে বলবেন না আমাদের দাগন ভুঁইয়ার এক হুজুর আজকে প্রথম দেখলাম তার আলোচনা শুনলাম একেবারে সব ফাটায় ফেলছে তো চায়ের দোকানদার তো আর ও শুনতে আসতে পারে নাই ও জিজ্ঞাসা করতেছে কি ফাটাইছে তা তো মনে নাই আসেন এরকম কথা তো ওইসব চলবে না এখানে আসছেন এখানে বসছেন এখান থেকে কিছু শুনবেন অনুধাবন করবেন বুঝবেন যাওয়ার সঙ্গে যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবেন আর বাড়িতে নিয়ে কম্বলের নিচে রেখে দেবেন হ্যাঁ কি করবেন আমল করবেন পারবেন না আল্লাহ আমাকে আমলের নিয়তে বলার আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন বলুন আমিন তাহলে আমি আবার আপনাদেরকে প্রশ্ন করি এই সূরাটা মাক্কী সূরা না মাদানী সূরা এই যে আপনাদের মুখস্থ হইল সূরার নাম সূরার নাম ক্বারিয়া সূরাতে আয়াত আছে কয়টা এগারোটা এই সূরা ক্রমিক নং অনুযায়ী কত নাম্বার সূরা একটু মুখস্থ হয়ে গেছে আমার বন্ধুগণ এই ক্বারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট শব্দ অথবা মহাবলয় কথা বুঝতেছেন এই সূরাতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে পরকালীন জীবনের অবস্থা কেমন হবে এবং কিয়ামত দিবসে যখন কিয়ামত সংগঠিত হবে তখন পৃথিবীর অবস্থা কেমন হবে মানুষের অবস্থা কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক এই সূরাতে আলোচনা করেছেন এই সূরা যারা শুনবে মনে হবে যেন কিয়ামত আপনি ডাইরেক্ট সচক্ষে দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ কোন দেখুন আমি বলবো আপনারা শুনবেন মনে হবে যেন কিয়ামত আপনি ডাইরেক্ট আপনার চোখে দেখতে পাচ্ছেন দেখুন আল্লাহ কিভাবে শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআ আল ক্বারিআ মহাবলয় মহাবিকট শব্দ মাল ক্বারিআ সেই মহাবিকট শব্দ কি কে বলতেছেন আল্লাহ এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামা আদরাকা মাল ক্বারিআ নবী সেই মহাবিকট শব্দ কিংবা সেই মহাবলয় সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে নাকি এবার আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস এটা এমন এক বলয় আসবে এমন এক শব্দ যা শোনার পরে সমস্ত মানুষ পঙ্গপালের ন্যায় বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো তারা ছুটাছুটি করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ এই মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে এই মহাবিকট শব্দ যখন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর সমস্ত পর্বতগুলো পাহাড়গুলো তোলার মতো উঠতে শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ এরপরে কিয়ামত দিবসে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক তুলবেন এবং এবং তাদের আমলকে পরিমাপ করা হবে মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ সেই দিন যার আমলের পাল্লা ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তি সন্তুষ্ট জায়গার ভেতরে সন্তুষ্ট চিত্তে সেখানে বসবাস করবে ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া সেই দিন যার আমলের পাল্লা হবে হালকা তার ভেতরে ভীতস্থ কাজ করবে এবং সে হয়ে যাবে চিন্তিত এবং সে হয়ে যাবে বেকারগ্রস্ত টেনশন তাকে আক্রমণ করবে চিন্তায় পড়ে যাবে ফা উম্মুহু হাওিয়া এবং তাকে হাওিয়াতে নিক্ষেপ করা হবে ওয়ামা আদরাকা মা হিয়া নবী হাওিয়া কি তাকে আপনি জানেন নারুন হামিয়া যা হচ্ছে প্রজ্বলিত একটি আগুনের স্তূপ এই হচ্ছে এই সূরার মূল অনুবাদ এবার আমরা মূল আলোচনায় ঢুকি
আল্লাহ পাক শুরু করলেন আল কারিয়া মহা বিকট শব্দ যেই শব্দ শোনার পরে মানুষ অস্থির হয়ে যাবে এই কারিয়া শব্দটা আল্লাহ পাক একবার বলেন নাই তিনবার বলেছেন কয়বার জোরে বলেন কয়বার কোন কথাকে সাধারণত মানুষদেরকে বোঝানোর জন্য আমরা গুরুত্বপূর্ণ কথাটা তিনবার বলি কয়বার বলি তিনবার এটা আল্লাহ পাক এত গুরুত্ব দিয়ে বলছেন যার কারণে আল্লাহ পাক কথাটাকে তিনবার বললেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া মহা বিকট শব্দ সেই মহা বিকট শব্দ কি আপনি কি সেই মহা বিকট শব্দ সম্পর্কে জানেন তার মানে এই বিকট শব্দ এটা সাধারণ কোন শব্দ নয় ঠিক কি না জোরে বলেন ঠিক কি না পৃথিবীতে আপনি কি শব্দ শুনেছেন বোমার আওয়াজ শুনছেন না এরপরে বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন দলের লোকেরা রাস্তায় নেমে যখন মিছিল মিটিং করে তখন প্রশাসনের লোকেরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে যেটা নিক্ষেপ করার পরে সাধারণত এটা দিয়া মানুষের তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু খুব শব্দ হয় যে শব্দের কারণে জমিনে একটা কম্পন সৃষ্টি হয় উপস্থিত জনগণ ভীতস্থ হয়ে যায় মানুষদেরকে এদিক সেদিক আপনার বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য প্রশাসনের লোকেরা এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে থাকে ঠিক কি না জোরে কোন ঠিক কি না এরপরে আপনি মহা বিকট শব্দ শুনবেন রাস্তায় যখন হঠাৎ করে গাড়ির চাকা বাস্ট হয় বিকট শব্দ শোনা যায় ঠিক কি না যে শব্দ শোনার পরে মানুষ আকস্মিক আতঙ্কগ্রস্ত হয়ে যায় আরেকটা বিকট শব্দ আছে যে শব্দটা আকাশে যখন মেঘমালা আসে বৃষ্টির দিনে আমরা একটা শব্দ শুনি যা আমরা দেখি না ওই শব্দটার নাম কি নোয়াখালীর ভাষা ফেনীর ভাষা ঠাড়া হ্যাঁ ঠাড়া মূলত এটা হলো বজ্রপা কি হয় বজ্রপা এই বজ্রপাতের আওয়াজ সাউন্ডটা এত বিকট হয় মাঝে মধ্যে দেখবেন ঘর পর্যন্ত কেঁপে ওঠে ঠিক কি না বাসস্থানে কম্পন ধরে যায় আল্লাহ পাক বলছেন আল কারিয়া মহা বিকট শব্দ মাল কারিয়া সেই বিকট শব্দ সম্পর্কে আপনি কি জানেন ওয়া মা আদরাকা মাল কারিয়া মাল কারিয়া মহা বিকট শব্দ কি ওয়া মা আদরাকা মাল কারিয়া নবী আপনি কি জানেন সেই মহা বিকট শব্দটা কি আমার বন্ধুগণ সেই মহা বিকট শব্দ যখন বাজবে তাম পৃথিবীর সমস্ত মানুষেরা পাগলের মতো ছত্রভঙ্গ হয়ে যাবে সেই বিকট শব্দটা যেখান থেকে আসবে ওই বিকট শব্দটা তৈরি করার জন্য পৃথিবীর সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করে রেখেছেন ওই ফেরেশতাটার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম নাম শুনছেন না জোরে কোন শুনছেন না যেই দিন আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের মুখের ভেতরে একটা শিঙ্গা লাগায় দিল সাহাবাই কেরাম প্রশ্ন করলেন হুজুর শিঙ্গাটা কি নবীজি বললেন সুঙ্গা সুঙ্গা ছিলেন আপনারা নোয়াখালীতে সুঙ্গা আছে না ফাইভ ফাইভ হ্যাঁ রসুল্লাহ বলছেন সুঙ্গা এটা একটা বাঁশির মতো বাঁশিটা কি হয় নিচের দিকটা হয় চিকন আর সামনের দিকটা কি হয় মোটা হয় এই যে মাইক আপনাদের সামনে মাইক আছে না এটার দিকে তাকান তো পেছনটা কি সরু আর সামনেটা চড়া এইরকম একটা সিঙ্গা দিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাম বসে আছেন কিয়ামতের একদম সূচনা লগ্ন অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে হাদিসের ভেতরে এসেছি নবীজি বললেন আমি যখন মেরাজে গেলাম আমি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দেখতে পেলাম মুখের ভেতরে একটা সিঙ্গা নিয়া তিনি আকাশের দিকে তাকিয়ে বসে আছেন কখন আল্লাহর ওয়াদার হবে আর তিনি সিঙ্গায় ফুৎকার দেবেন তিনি অপেক্ষায় বসে আছেন আল্লাহ ওয়াদার কখন দেবেন রাসূলুল্লাহ বলেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এমন ভাবে চোখের পলকটাও একটা সেকেন্ডের জন্য একটা মাইক্রো সেকেন্ড একটা ন্যানো সেকেন্ডের জন্য চোখের পলক পড়ে না আল্লাহু আকবার শুধু অপেক্ষায় আছেন কখন আল্লাহ বলবেন আল কারিয়া সেই মহা বিকট শব্দ শুরু করো মাল কারিয়া
সে মহা বিকট শব্দ শুনিয়ে দাও ওয়ামা আদরা কামাল কারিয়া যে বিকট শব্দ সম্পর্কে কেউ জানে না সে মহা বিকট শব্দ মানুষদেরকে শোনায় দাও আমার বন্ধুগণ সে মহা বিকট শব্দ যখন বেজে উঠবে ইসরাফিল আলাইহিস সালাম সেই সিংহাতে ফুৎকার দেবেন হাদিসের ভিতরে এসেছে একবার নয় বরং হযরত ইসরাফিল আলাইহিস সালাম দুইবার সিংহায় ফুৎকার দিবেন আরেক বর্ণনা এসেছে তিনবার দিবেন প্রথমবার ফুৎকার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবস্থা কেমন হবে ফাইদান ফিখা ফিসসুর নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদ ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা আল্লাহু আকবার কার কথা জোরে বলেন কার আল্লাহ পাক বলছেন ফাইদা নুফখা ফিসসুর নাফখাতু ওয়াহিদা যখন প্রথম ফুৎকার দেওয়া হবে সিংহায় ওয়াহুমিলাতিল আরদ ওয়াল জিবাল জমিন এবং পাহাড়গুলোকে আল্লাহ পাক উৎক্ষিপ্ত করে দেবেন এগুলোকে উল্টায়া দেবেন এরপরে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা এমন এক ধাক্কা আসবে যেই ধাক্কার সাথে তাম পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বুঝতেছেন শব্দটা কত বিকট হতে পারে একটা বজ্রপাতের শব্দ হলে ঘরের ভেতরে কম্পন ধরে আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আল্লাহ পাক বলছেন প্রথম ফুৎকারের সাথেই তাম পৃথিবীতে একটা আপনার ভূমিকম্প সৃষ্টি হবে পাহাড়গুলো উল্টে যাবে জমিনকে আল্লাহ পাক উল্টায় দেবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবস্থা আরো ভয়ানক হয়ে যাবে আল্লাহ পাক বলছেন এমন অবস্থা হবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আকাশের নক্ষত্রগুলো খসে পড়ে যাবে আল্লাহ পাক বলছেন আকাশে যে সূর্য দেখা যায় সূর্যটাকে আল্লাহ পাক লিপটিয়ে দিবেন তার আলো চলে যাবে সূর্য নিভে যাবে তাম পৃথিবী তখন অন্ধকার হয়ে যাবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইয়্যারাত ওয়া ইশারু উত্তিলাত পড়ুন আল্লাহু আকবার আর জোরে করুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ইদাস শামসু কুবিরাত যখন সেই মহা প্রলয়ংকারী সেই মহা বিকট শব্দ শুরু হবে তখন আকাশে যে সূর্য তোমরা দেখতে পাও সূর্যটাকে আল্লাহ পাক লিপটিয়ে দেবেন সূর্য তার আলো হারিয়ে ফেলবে সূর্যটা অন্ধকার হয়ে যাবে এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইদান নুজুমু কাদারাত এই যে কত সুন্দর আকাশে তারকারাজি আছে আছে না জোরে বলেন আছে না আল্লাহ বলছেন এই তারকাগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল জিবালু সুইয়্যারাত পাহাড় সমূহ চলমান হয়ে যাবে পাহাড়গুলো হাঁটতে থাকবে ওয়াইদাল ইশারু উত্তিলাত আল্লাহ পাক বলছেন গর্ভবতী উষ্ট্রী মানুষের কাছে উপক্ষিত হয়ে যাবে এক কঠিন অবস্থা আসবে যে অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন অবস্থার সৃষ্টি হয়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস মানুষেরা বিক্ষিপ্ত হয়ে যাবে পতঙ্গের মতো কীট পতঙ্গের মতো কীট পতঙ্গ চেনেন কথা কয় না কীট পতঙ্গ চেনেন এই যে দেখবেন আলো হলে মাঝে মধ্যে বিভিন্ন পোকা এসে আলোর সামনে ঘুরে বেড়ায় উড়ে সবগুলো কি একসাথে থাকে না এলোমেলো এলোমেলো হয়ে যায় আল্লাহ পাক বলছেন যখন সেই মহাপ্রলয় শুরু হবে সেই মহা বিকট শব্দ মানুষ শুনতে পাবে তখন মানুষগুলো এই রকম বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো এইদিক সেই দিক দৌড়াদৌড়ি শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো বললেন নবীজি যখন এই কথাগুলো তার সাহাবীদের কাছে বর্ণনা করে শোনাতে লাগলেন সাহাবীরা রাসূলুল্লাহকে প্রশ্ন করল উপস্থিত জনগণ রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এই সময়টা কখন আসবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা
قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة جوني بران الله أكبر أبنا در كيو عشبه ده ويجي سي تو أبنا روطة بشا كرتة سر كان كيو اوئي ديك پيري بوشي آسي كيو غالبا غزب كرتة سي إيرا كون درون إرقو ثابل خراب لكتة سي تو دعا كوري ده بنا كي تو تيلي آمار ديكي فيري بوشا كثا برتا بندو كوري আপনাদের যদি ভালো না লাগে তাহলে বলেন দোয়া করে দেই দোয়া করব না মেগুন বিদায় কোন শয়তান আমার বন্ধু পাক তাহলে আল্লাহ পাক তার রাসূলকে লোকেরা এসে প্রশ্ন করল ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা নবী কিয়ামত কখন আসবে এই মহাবিকট শব্দ আমরা কখন শুনতে পাব সেই সময় কখন আসবে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন নবী তারা আপনাকে প্রশ্ন করে কখন বিপদ আসবে কখন সেই মহাপ্রলয় আসবে কখন কিয়ামত আসবে আপনি তাদেরকে শোনায় দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু আপনি তাদেরকে শোনায় দেন জানায় দেন কখন কিয়ামত আসবে ওই মহাপ্রলয় কখন সংঘটিত হবে তা পৃথিবীর কেউ জানে না যিনি জানেন তিনি কে আরো জোরে বলতে হবে যিনি জানেন তিনি কে আল্লাহ পাক বলছেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সেটা যখন সময় আসবে আল্লাহ তখন তা প্রকাশ করবেন সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ যেটা হবে পৃথিবীর জন্য এক মারাত্মক দুর্ঘটনা আকাশ এবং জমিনের ভিতরে এমন দুর্ঘটনা আর জীবনে কখনো হয় নাই এমন এক মহা বিপদ আসবে মহা দুর্ঘটনা ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাতিকুম ইল্লা বাগতা ওই মহাপ্রলয় যখন আসবে ওই মহা বিকট শব্দ যখন মানুষ শুনবে মানুষ খুব আকস্মিক হঠাৎ করে সেই শব্দ শুনতে পাবে ওই শব্দ শোনার পরে তাম পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে মানুষেরা পালানোর জন্য চেষ্টা করবে কিন্তু কেউ পালাতে পারবে না আকস্মিক আসবে কখন আসবে তা আল্লাহ পাক বলেছেন পৃথিবীর কেউ জানেন না সময় হলেই আল্লাহ তা প্রকাশ করবেন আমার বন্ধুগণ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ওই সময়টা কখন আসবে তা কি আমরা কেউ জানি জোরে বলেন জানি কি আকস্মিক যদি এসে যায় হতে পারে সেটা আগামীকাল কিংবা আগামীকাল না হলে তারপরের দিন যে কোনো মুহূর্তেই হতে পারে ঠিক কিনা কিন্তু আমাদের ভাবসাব দেখলে মনে হয় যে কিয়ামত কোনো দিনও হবে না ঠিক কিনা আমরা কেউ পরিকল্পনা করতেছি 2041 সাল ঠিক কিনা কেউ পরিকল্পনা করতেছে 2050 সাল আমরা স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হব আবার কেউ বলতেছে 2100 সাল অর্থাৎ 2100 সাল পর্যন্ত আগামী 100 বছর আমরা কিভাবে কি করব না করব আমরা সব প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছি মিয়া সাহেব তুমি যে আগামী 1 ঘন্টা বাঁচতে পারবা তুমি যে আগামী 1 দিন বাঁচতে পারবা তার কোনো গ্যারান্টি তুমি দিতে পারো না তাহলে কোন সাহসে 2041 2050 2100 সাল এমন তুমি মানুষের সামনে এমন কথা বলো যে দুঃসাহস তুমি দেখাচ্ছ ওই দুঃসাহস পৃথিবীর কেউ দেখাতে পারে না ঠিক কেন আমরা মনে করতেছি আমরা মনে করতেছি যে অনেক দিন বেঁচে থাকবো ঠিক কিনা অনেক লাপালাপি হ্যাঁ কিছুদিন যদি একটু যদি পাওয়ার থাকে ওর পাওয়ারের খেলায় কাছেই যাওয়া যায় না আছে না না এমন পাওয়ার ওর থেকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করতে হবে কোরআনের ময়দানে বসে কথা বলতে হলে তার থেকে শিখে নিতে হবে ঠিক কিনা আজকে আমার একটা মাহফিলের একটা পোস্টার দেখলাম তা আমি দেখি আলহামদুলিল্লাহ আপনাদের এই পোস্টারটা অনেক সুন্দর হয়েছে
ওই পোস্টারটা দেখলাম উপরে অনেকগুলো সাধারণ ব্যক্তির নাম নিচে আসলো আমার নাম মানে বক্তার নাম সবার নিচে আর নেতাদের নাম সবার উপরে এখন মাহফিল কি বক্তা দিয়া হয় না নেতা দিয়া হয় বক্তা দিয়া জোরে কোন নেতা দিয়া না বক্তা দিয়া তো একজন তার দোকানে গেল ওই পোস্টার নিয়ে তারা আমারে ফোন করে বলল আর কি হুজুর পোস্টার একখানা আপনার আসছে দেখলাম যে নামটা নিচে উপরে সব নেতার নাম আমরা জিজ্ঞাসা করলাম বক্তার নাম কই কয় যে একদম নিচের দিকে তাকায় দেখেন বক্তার নাম আছে তো তোমরা এইভাবে পোস্টার করলা কেন কয় যে আমাদের চেয়ারম্যান সাহেব বলছে এইভাবে করার জন্য চিন্তা করতেছেন মানুষের বিবেক কোথায় গিয়া থাকতেছে ঠিক কিনা এখন ওর থেকে কথা নিয়া ওর থেকে অনুমতি নিয়া কথা বলতে হবে আর ওর নাম আগে বক্তার আগে না দিলে প্রোগ্রাম করা যাবে না ঠিক কিনা মিয়া সাহেব ঘাড় বেশি মোটা কইরো না বেশি দিন ক্ষমতা কারো থাকে না তোমার পাওয়ার আছে বলে যেইভাবে সেইভাবে কথা বলো না কোরআনের বিরুদ্ধে কথা বলবা না ইসলামের বিরুদ্ধে কথা বলবা না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ওদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে ছাড়ে ঠিক কিনা ফেরাউনের দিকে তাকাও ফেরাউনের দিকে তাকাও বসে ফেরাউনের দিকে তাকাও নমরুদের দিকে তাকাও কারুনের দিকে তাকাও আবু জাহেল আবু লাহাবের দিকে তাকাও ক্ষমতা তাদেরও কম ছিল না আল্লাহ দুনিয়া থেকে নাস্তানাবুদ করেছে আজকে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছ আল্লাহ তোমাদেরকে নাস্তানাবুদ করাই ছাড়বেন ঠিক কেন এখন রাগ করতেছেন আপনারা এটা কি রাজনীতি হইতেছে আবার এগুলো বললে কি হয় বলবো হুজুর রাজনীতি করেন না রাজনীতি আমরা করি কথা কয় না কেন আমরা কি রাজনীতি করি আপনি একজন বক্তা দেখান যে একজন বক্তা কোরআনুল কারিমের মাহফিলে এসে বলছে আমি অমুক দল করি আমার দলের অমুক মার্কায় আপনারা একটা ভোট দিবেন বলছে কথা বল না কেন বলছে তো তাহলে রাজনীতি হইলো কই যে সমস্ত নেতাদের নাম আমাদের আগে দেওয়া হয় ওরা যখন মাইক হাতে পায় মাইক খান হাতে নিয়েই তার দলের প্রশংসা ঠিক না শেষে তার দলের প্রশংসা শেষ করার আগে আমি অমুক দল করি সামনে নির্বাচন আমার অমুক মার্কায় আপনারা একটা ভোট দেবেন ঠিক না তো রাজনীতিটা করলো কে হুজুর করছে না নেতা করছে জোরে কোন হুজুর না নেতা নেতা করলে আরাম হুজুর করলে হারাম ঠিক না তো রাজনীতি বোঝা যায় খুব খারাপ জিনিস রাজনীতি কি খুব খারাপ জিনিস তাই হুজুররা রাজনীতি করলে জনগণ কষ্ট পায় তো এত খারাপ জিনিস আমরা করলে আপনাদের খারাপ লাগে তো আপনারা করতেন কা ঠিক না তাহলে আপনারা কেন করতেন খারাপ জিনিস আপনারাও ছেড়ে দেন আমরাও ছেড়ে দিব ঠিক না আমরা বলি কোরআন থেকে আমরা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকি আমরা মানুষদেরকে ইসলামের দিকে ডাকি আমরা মানুষদেরকে জান্নাতের দিকে ডাকি আমরা মানুষদেরকে নামাজের দিকে ডাকি আমরা এখানে রাজনীতি করি না রাজনীতি করতে আসি না আমাদের কথাকে যারা রাজনীতি বলে বন্ধ করে দিতে চায় ওরা ইসলামের দুশমন কোরআনের দুশমন ঠিক কিনা আমার বন্ধুগণ দাঁড়ান আমার বন্ধুগণ এই জন্য বসুন বসুন আমার বন্ধুগণ এই জন্য কোরআনের হক কথা কারো কারো গায়ে লাগে কোরআনের হক কথা কারো কারো কি লাগে গায়ে লাগে উনি মনে করতেছে উনি বহু কিছু হইছে এখন উনি বলবে উনি যেইভাবে বলবে হুজুর সেইভাবেই করতে হবে মাহফিলে এখন উঠার আগে মাহফিল কমিটি যে আমাদের কানের কাছে আইসা কত কথা কয় তার কোনো হিসাবই নাই হুজুর এইভাবে বলেন না ওইভাবে বলেন না বিপদে আছি আপনি বলে চলে যাবেন আগামীকাল আমার কিন্তু মামলা খাবে এখন কোরআনের কথা কইলেও মামলা খেতে হবে ঠিক কিনা অসুবিধা হইতেছে আপনাদের গত মনে হয় দু চার দিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম আমাকে বললো যে হুজুর কেয়ামতের আলামত নিয়ে কথা বলবেন আমি বললাম ঠিক আছে আমি দুইটা আলামত বলার পরে ওইখানে আমি ১৬টা আলামত বললাম দুইটা আলামত বলার পরে পেছনে একজন এসে বলতেছে হুজুর আমার নামে মামলা হবে আপনি দয়া করে এইদিকে যাই না আমি বললাম যে আমি তো রসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে কেয়ামতের আলামত শোনাচ্ছি আপনার নামে মামলা হবে কেন কয় আমাকে দেখে নিল তুই নাকি এই বক্তা দাওয়াত দিছিস তোর নামে মামলা হবে চিন্তা করতেছেন
তাহলে কোরআনুল কারীমের মাহফিলে কি আমরা রাজনীতি করি কথা কোন রাজনীতি করি আবার কেউ কেউ বলে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি বলে না যে হুজুররা ধর্ম ব্যবসায়ী আমি আপনাদেরকে বলি ধর্ম ব্যবসায়ী মানে কি যারা ধর্মকে পুঁজি করে খায় এর নাম কি ধর্ম ব্যবসায়ী আচ্ছা আমরা জীবনের শুরুতে পাঞ্জাবি পরলাম মাথায় টুপি দিলাম দাড়ি রাখলাম এটা আমাদের সারা জীবনের লিবাস ঠিক কি না জোরে কোন ঠিক কি না কিন্তু আমরা কেমনে ধর্ম ব্যবসায়ী হইছি ধর্ম ব্যবসায়ী কারা নির্বাচন আসলে দেখবেন কিছু কিছু লোক সারা জীবন সিনেমা করছে সারা জীবন গান বাজনা করছে নারীদেরকে নিয়ে অশ্লীল সিনেমা তৈরি করছে নির্বাচন সামনে আসার পরে মসজিদের মিম্বারের সামনে দাঁড়ায় মাথায় একটা টুপি দিয়া পাঞ্জাবি পইরা মানুষের সামনে দাঁড়ায় এত সুন্দর সুন্দর বুলি বলে মনে হয় যে তিনি আল্লাহর আকাশ থেকে এই মুহূর্তে অবতীর্ণ হইছে ঠিক কি না আবার কিছু আছে নর্তকী সারা জীবন গান বাজনা করছে সিনেমা করছে অশ্লীলতা ছড়াইছে নির্বাচন আসার পরে মাথায় একটা আল্লাহ দিল ঘোমটা দিয়া গায়ে একটা বোরকা পইরা মুখে একটা হিজাব লাগায়া মানুষের সামনে আইসা এমন ভাব করে মনে হয় যে তার মতো রাবিয়া বসে আর একটাও নাই ঠিক কি না তাহলে এবার কোন তো নির্বাচনের পরে নির্বাচনের সময় যাদের মাথায় টুপি দেখি যাদের গায়ে পাঞ্জাবি দেখি নির্বাচনের পরে ওদের মাথায় টুপি আর গায়ের পাঞ্জাবি দেখা যায় তাহলে বোঝা যায় নির্বাচন এলে পরে তারা ধর্মটাকে পুঁজি করে মানুষের কাছে গিয়া ভোট নিয়া ধর্মের নামে ব্যবসা চালায় ঠিক কি না যত কাম করে মোসওয়ালা নাম হয় দাড়িওয়ালা কাম করলো তারা নাম হইলো আমাদের আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি আমরা সারা জীবন যে লেবাসে আছি আমরা এই লেবাসেই থাকবো আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই লেবাসে থাকার তৌফিক দান করুন আমরা বলি আমিন নির্বাচন আসলে মাথায় টুপি লাগান গায়ে পাঞ্জাবি পরে মানুষের ইমান আমল নিয়ে খেলা করতেছেন মানুষদেরকে বোকা বানায় ধর্মের নামে ব্যবসা করে মানুষদেরকে জাহান্নামের দিকে নিতে চান সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক এখন আর তাদেরকে ধোঁকা দেওয়া যাবে না যাবে না যাবে না আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি কথাগুলো কি রাজনীতি হয়েছে সবাই বলবেন রাজনীতি হয় আল্লাহ পাক বলছেন যে সময় আসবে এমন এক সময় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة نبي لوكرا أفنك كيامات شمبر كي برشن قرر ورا أفنك جگرشا قرر كوبي كيامات حبيب আপনি তাদেরকে শোনায় দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি এই সম্পর্কে যিনি শুধুমাত্র জ্ঞান রাখেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই আছে লা ইওয়াক্তিহা ইল্লাহু লা ইওয়াক্তিহা ইল্লাহু যখন সময় আসবে আল্লাহ বলছেন আকস্মিক সেটাকে আল্লাহ প্রকাশ করবেন ثقلت في السماوات والارض এমন এক পরিবেশ হবে এমন এক পরিস্থিতি হবে আকাশ এবং জমিনের ভিতরে এমন দুর্ঘটনা জীবনে আর কখনো দেখা যায় নাই কেমন দুর্ঘটনা ঘটবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকস্মিক সূর্যটা পশ্চিম দিগন্ত উদিত হয়ে যাবে সকালবেলা সূর্য প্রতিদিন কোন দিক থেকে উদিত হয় সবাই বলেন কোন দিক পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় যে দিন সে মহাবিকট শব্দ আপনি শুনতে পাবেন যে দিন কিয়ামত গায়েব হয়ে যাবে মহাপ্রলয় আসবে আল্লাহ নবী বলছেন সেই দিন সূর্য আর পূর্ব দিগন্ত উদিত হবে না সকালবেলা সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উদিত হয়ে যাবে এই দৃশ্য দেখার পরে লোকেরা বুঝবে পৃথিবীর মেয়াদ শেষ তখন সমস্ত মানুষেরা ইমান আনার জন্য পাগল হয়ে যাবি মানুষরা ইমান আনয়ন করবি আর তারা বলবে আমরা ইমান আনলাম
আমরা মুসলমান হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা মদখরগুলো ইয়াবাখর জুয়াখর কাশখর দুনিয়ার যত অপকর্ম তারা করেছে সূর্য যখন পশ্চিম দিগন্ত উদিত হবে তখন তারা বলবে আমানতু বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম আল্লাহ পাক বলছেন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا تخن تدري إيمان الله دربار كنو كزي عجبنا ভালো কাজ করার আর সময়ও পেল না সুতরাং তারা কিয়ামত দেখে সূর্য পশ্চিম দিগন্ত উদিত হলো এই দৃশ্য দেখে তারা ঈমান আনয়ন করলো আল্লাহ পাক বলেন তখন তাদের ঈমান আমল আল্লাহর কাছে আর কোনো কাজে আসবে না সূর্য শব্দ এসে যাবে বিকট শব্দ যখন তারা শুনতে পাবে তারা পাগলের মতো হয়ে যাবে ওই মুহূর্তে ব্যবসায়ী চিন্তায় পড়ে যাবে আমি এই মুহূর্তে যাব কোথায় আর ওই মুহূর্তে চিন্তায় পড়ে যাবে ক্রেতা আমিও যাব কোথায় দুইজন টেনশনে পড়ে যাবে নবীজি বললেন তারা ওই মুহূর্তে কাপড় কিনবে তো পরের কথা যেই কাপড় তারা ভাঁজ করেছে ভাঁজ করে আবার পুনরায় করার আগে তাদের উপরে কেয়ামত কায়েম হয়ে যাবে যেই কাপড়ের ভাঁজ খুলছে কিনবে আর বেচবে পরে এই কাপড়টা যে আবার পুনরায় ভাঁজ করবে সেই সময়ও পাবে না তাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ নবী বললেন শুধু তাই নয় এটা বুখারীর বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে একজন ব্যক্তি যাবে উটের দুধ দহন করার জন্য উট থেকে দুধ দহন করতেছে সেই মহাপলায়নকারী শব্দ এসে যাবে বিকট শব্দ সে শুনতে পাবে সে যখন দুধ দহন করবে রাসূলুল্লাহ বললেন দুধ দহন করে মুখে দেওয়ার আগে কিয়ামত কায়েম হয়ে যাবে সে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে আরেকজন লোক সে তার পশুদেরকে পানি পান করানোর জন্য একটা চৌবাচ্চা তৈরি করবে চৌবাচ্চা বুঝেন তো আপনাদের ফেনী নোয়াখালীতে হিফা কয় হ্যাঁ হিফা অথবা গামলা বা গাবলা হ্যাঁ হিফা এই যে গাবলা হিফা তা বলেন আপনারা রাসূলুল্লাহ বলেছেন পশুকে পানি পান করানোর জন্য সেই চৌবাচ্চা তৈরি করবে সেই চৌবাচ্চাতে পানি ঢালবে আর পশুকে পানি পান করানোর আগে তার উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে সে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ নবী বললেন একজন লোক খেতে বসেছে খাবার নিয়ে প্লেট নিয়ে খাবারের প্লেট সামনে নিয়ে বসল খাবারটা সে সুন্দর করে একটা লোকমা তৈরি করল প্লেট থেকে উঠাবে মুখের সামনে নেওয়ার আগে এমন মহাবিকট শব্দ সে শুনতে পাবে ওই শব্দের আওয়াজে তার কানের পর্দা ফেটে যাবে সঙ্গে সঙ্গে সে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সব শেষ হয়ে যাবে মুহূর্তের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন আল-কারিআতু মাল কারিআ وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
মহাবিকট শব্দ সে মহাবিকট শব্দ কি নবী আপনি জানেন না কি সে মহাবিকট শব্দটা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন এক বিকট শব্দ আসবে ওই বিকট শব্দ শোনার পরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবথুস লোকেরা বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় কীট পতঙ্গের মতো তারা এইদিক সেই দিক দৌড়াদৌড়ি করতে পারত দৌড়াদৌড়ি করতে থাকবে পাগলের মতো হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে যাবো কই এই শব্দ আসে কোত্থেকে এই শব্দ এত জোরে হয় কেন মানুষেরা চিন্তায় পড়ে যাবে পাগলের মতো হয়ে যাবে মুহূর্তের ভেতরে সব মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যিনি শেষ করে দেবেন তিনি কে আরো জোরে বলতে হবে যিনি শেষ করে দেবেন তিনি কে সে আল্লাহ আছে তো জোরে বলেন আছে বিশ্বাস হয় আপনার বিশ্বাস হোক আর না হোক এটাই চির সত্য এই কিয়ামত অবশ্যই সংঘটিত হবে কোরআন অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল্লাহ পাক বলছেন আল হাক্কা অবশ্যই সত্য ওয়া মা আদরাকা মাল হাক্কা আল হাক্কাতু মাল হাক্কা মহাশব্দ মহাসত্য ঘটনা সে মহাসত্য ঘটনা কি ওয়া আদরাকা মাল হাক্কা নবী আপনি কি সে মহাসত্য ঘটনা সম্পর্কে অবগত আছেন নাকি আল্লাহ পাক বলছেন সে মহাশব্দটা হলো মহাসত্য ঘটনা হলো তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কম্পন সৃষ্টি করবেন সারা পৃথিবীটা মুহূর্তের ভেতরে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই যে বিশাল বিশাল দালান কোঠা আছেন আপনাদের বিশাল বাড়ি তৈরি করেছেন অনেক ইন্ডাস্ট্রি আপনার আছে মুহূর্তের ভেতরে একটা ভূমিকম্প হবে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটির তলদেশে চলে যাবে কে বলেছেন আরো জোরে বলেন কে আল্লাহ পাক বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা পৃথিবী যখন আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে পৃথিবীর ভেতরে যা আছে সব কিছু বের হয়ে যাবে এই অবস্থা দেখে লোকেরা বলবে এই পৃথিবীর কি হলো জীবন ভর যা করেছেন আপনি আপনার জীবনে যা করেছেন সে কিয়ামতের দিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে উপস্থাপন করে দেখায় দেবেন আল্লাহ পারবে কি পারবে না আরো জোরে বলেন পারবে কি পারবে না কিয়ামত কায়েম হয়ে যাবে তাম পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দেবেন দ্বিতীয়বার প্রথমবারের ফুৎকারে তাম পৃথিবী মিসমার হয়ে যাবে মাসাকার হয়ে যাবে তাম পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষেরা সবাই মরে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে বলবেন আবার সিংহায় ফুৎকার দাও হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দিবেন এবার জমিনের ভেতরে যারা আছে সবাই জমিন থেকে বিবিলিকার মতো বের হতে থাকবে কে বলেছেন আরো জোরে কোন কে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযী ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লা ওয়া খাশা'আতিল আসওয়াতু লিরহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা যখন ইসরাফিল আবার সিংহায় ফুৎকার দিবেন প্রথম ফুৎকারে তাম পৃথিবী শেষ দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আল্লাহ সবাইকে আহ্বান করবেন বেরিয়ে আসো আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযী ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া তাদেরকে আহ্বান করা হবে ডাকা হবে লা ইওয়াজা লা যা এদিক সেদিক হবে না সমস্ত মানুষগুলো গর্ত থেকে বেরিয়ে আসবে রাসূলুল্লাহ বলেছেন পিপীলিকা যেমন গর্ত থেকে বেরিয়ে আসে তাম পৃথিবীর কবরগুলো থেকে মানুষগুলো পিপীলিকার মতো বের হতে থাকবে আল্লাহু আকবার সব উলঙ্গ সব কি কথা কয় না সব কি উলঙ্গ অবস্থায় উঠবে কারো পরনে কাপড় থাকবে না সব উলঙ্গ অবস্থায় উঠবে মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যখন সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে তখন কি আমরাও কি উলঙ্গ থাকবো নাকি নবীজি বললেন কেন নয় অবশ্যই মাঈশা বললেন হুজুর আমরা কি তখন লজ্জা পাবো না সেখানে কি
পর পুরুষে আমাদের লজ্জাস্থান দেখবে না আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন আমার আয়েশা শুনে রাখো সে কিয়ামতের দিন অবস্থাটা এত বিভীষিকাময় হবে লোকেরা নিজেদের চিন্তায় অস্থির হয়ে যাবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না কি আরেকজনের চিন্তা করবেন নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে যাবে করোনা এলো না বাংলাদেশে করোনা আছে না দেখছেন না আপনারা বাপ তার সন্তান তার জ্বর হয়েছে ঘরে রেখে পালিয়ে গেল বাপের জ্বর হলো সর্দি কাশি হয়েছে ঠান্ডা লেগেছে সন্তানেরা মনে করছে আব্বার করোনা হয়েছে তাই ঘরের ভিতরে একা রেখে চলে গেল বাপ মরে গেল মা মরে গেল আপন সন্তান বাপের জানাজা দেয় নাই কবর খনন করে নাই মা বাবার জানাজা না পড়ে সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল ঠিক না এই যদি দুনিয়া হয় কিয়ামতের অবস্থা কত ভয়ানক হবে নবীজি বললেন আয়েশারে সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না কারণ আল্লাহ পাক বলছেন ওয়াখাশাতিল আসওয়াতু লিরহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা সেই দিন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সমস্ত শব্দ বন্ধ হয়ে যাবে কোনো শব্দ শোনা যাবে না আল্লাহ পাক বলছেন ইল্লা হামসা শুধুমাত্র মৃদু গুঞ্জন মানুষ যে হাঁটে হাঁটার সময় পায়ের একটা শব্দ আছে না কথা বলনে কেন আছে না আল্লাহ পাক বলছেন ওই পায়ের শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাবে না সবাই ব্যস্ত হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে চিন্তায় পড়ে যাবে কোরআনে আল্লাহ পাক বলছেন ফাইদা জাআতিস সাখা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني كاركوتها زوري بولن كاركوتها الله پاک بولچن فإذا جاءت الصاخة যখন সেই ধ্বংসধ্বনি শুরু হয়ে যাবে যখন আবার মানুষদেরকে কবর থেকে ডাকা হবে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবেন সমস্ত মানুষেরা যখন বেরিয়ে আসবে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি মানুষ তার আপন আপন ভাই থেকে সে পলায়ন করবে সে দেখবে তার ভাইকে দেখা যাচ্ছে ভাইকে দেখা ভাইয়ের সাথে দেখা করবে না ভাইয়ের সাথে দেখা না করে পালায় যাবে করোনার সময় হয়েছে না এটা যদি দুনিয়াতেই হয় সে কিয়ামতের দিনের অবস্থা কত ভয়ানক আপন ভাই তার ভাইকে রেখে পালিয়ে যাবে আব্দুল্লাহ আব্দুর রহমান দুইজন ভাই আব্দুল্লাহ তার ভাই আব্দুর রহমানের কাছে এসে বলবে আমার ভাই আব্দুল্লাহ আব্দুর রহমানের কাছে আব্দুল্লাহ এসে বলবে আমার ভাই আব্দুর রহমান আমি তোর ভাই আব্দুল্লাহ আমার চিনছস নাকি ওই যে আমি বিদেশে ছিলাম আমেরিকায় ছিলাম লন্ডনে কানাডায় সৌদি আরব মালয়েশিয়া দুবাই ছিলাম প্রতি মাসে তোর হাত খরচের জন্য 5-10 হাজার করে পাঠালাম তোরে আমি আইফোন কিনে দিয়েছি আমি তোরে নোট আলট্রা কিনে দিয়েছি কত রকমের কত মোবাইল তোর জন্য পাঠালাম আমি তোর ভাই আমি বিপদে পড়ছি আমার ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ বলবে আমার ভাই আব্দুর রহমান আজ আমার জন্য কিছু করা যাবে নাকি আব্দুর রহমান বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল বলে তো মনে পড়ে না আপন ভাই থেকে বলা যাবে আল্লাহ পাক বললেন এটা কি আরো মারাত্মক হবে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সন্তান তার পিতামাতা থেকে পালাবে আব্বা আম্মার সামনে যখন সন্তান পড়বে মা বাবাকে দেখে পাশ কাটিয়ে পালিয়ে যাবে মা বাবার সামনে এসে বলবে আব্দুল্লাহ আমি তোর আব্বা মা বলবে আমি তোর মা দীর্ঘ 10টা মাস তোরে কষ্ট করে গর্ভে ধারণ করেছিলাম আমি তোকে 2 বছর পর্যন্ত দুধ পান করায় মানুষ করেছিলাম আব্বা বাপ বলবে আমি তোর বাবা আমি তোর পেছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোরে ইঞ্জিনিয়ার বানালাম ডাক্তার বানালাম লয়ার বানালাম আব্বা আমার চিনতে পারছিস নাকি আমি তোর সেই বাপ যে তোরে কোটি টাকা খরচ করে তোকে যে আমেরিকায় পাঠালো কানাডায় পাঠালো অস্ট্রেলিয়া পাঠালো আমি তোর সেই বাপ আজ আমি বিপদে পড়েছি আব্বা আমার জন্য কিছু করা যাবে নাকি আব্দুল্লাহ আব্দুর রহমান ডেকে বলবে দুনিয়াতে আমাদের আব্বা আম্মা ছিল বলে মনে পড়ে না
কি কঠিন এক পরিস্থিতি হবে শুধু তাই না আল্লাহ পাক বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি স্বামী তার স্ত্রী থেকে পালাবে যে স্ত্রী সারা জীবন স্বামীর জন্য বসেছিল আপনি অফিসে থাকেন কর্মব্যস্ততায় থাকেন সারা দিন ব্যবসা করে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসেন রাত 10টা 11টা 12টা বেজে যায় আপনি যখন বাড়িতে ফিরে আছেন আপনার স্ত্রী আপনার জন্য বসে থাকে একসাথে বসে খাবার খাবেন কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে নিজের স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দেবেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে মহাদিনের মহাপলয় যখন শুরু হয়ে যাবে وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ মানুষেরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো কীট পতঙ্গের মতো এদিক সেই দিক দৌড়াদৌড়ি করবে وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ আল্লাহ পাক বলছেন পাহাড় সমূহকে ধ্বনিত রঙিন পশমের মতো উড়িয়ে দেওয়া হবে রঙিন পশম শুনেন তুলা চেনেন তুলা কথা কয় না তুলা চেনেন তুলার যদি পেটানো হয় এই তুলা কি করবে বাতাসের সঙ্গে উড়বে আল্লাহ পাক বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস কিয়ামতের দিন এইভাবে তুলার মতো আল্লাহ পাহাড়টাকে উড়াইয়া দিবেন মানুষেরা এই দৃশ্য দেখবে চিন্তায় পড়ে যাবে পাগলের মতো হয়ে যাবে টেনশনে পড়ে যাবে যাব কই পালাবো কোথায় আজকে আমাদের জন্য সুপারিশ করবে আমার বন্ধুগণ সেই কিয়ামতের দিন সুপারিশ করার জন্য কাউকে খোঁজা পাওয়া যাবে না আপন বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে না মা বাবা আপনার সামনে এসে সন্তান বলে পরিচয় দেবে না স্বামী তার স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দেবে না সন্তান তার মা বাবাকে মা বাবা বলে পরিচয় দেবে না অবস্থা কত ভয়ানক হবে চিন্তা করেছেন একবার কথা কয় না চিন্তা করছেন দুনিয়ার করোনা থেকে একটু শিক্ষা নেন করোনা যখন এলো মানুষ সব পাগলের মতো হয়ে গেছে স্বামী তার স্ত্রীকে রেখে পালিয়ে গেল স্ত্রী তার স্বামীকে রেখে পালিয়ে গেল আর আমার দেশে ওই করোনার দুই বছর রাস্তায় একটা হাসি কাশি নেই সব হাসি কাশি বন্ধ হয়ে গেছে সর্দি হইলেও ভয়ে হাসি দেয় না ঠিক কিনা মসজিদে একটা কাশি শোনা গেছে কেউ কেউ দিছে কেউ দেয় নাই ভয়ে কারণ আমি যদি হাসি আর কাশি দেয় লোকজন বলবে এর করোনা হয়েছে আপনি করোনা নিয়ে ঘরেও থাকতে পারবেন না কারণ আপনি হাসি আর কাশি দিলে লোকজন প্রশাসনে খবর দিবে পুলিশ এসে বাড়ি থেকে আপনার বের করে হসপিটালে নেবে ছেলে মেয়েও কেউ কাছে যাবে না তাই ভয়ে কেউ হাসি আর কাশি দেয় না স্বামী বেচারা তার সর্দি আর কাশি হয়েছে এখন সর্দির কারণে জ্বর জ্বর ভাব মাথাটা ধরে আছে বৌরি এসে বলতে পারে না বউ মাথাটা মনে হয় যে জিমজিম করতেছে জ্বর জ্বর ভাব সর্দি সর্দি ভাব আসতেছে কি করা যায় ভয় কয় না কি করলো বাজার থেকে আসার সময় কিছু লেবু আর মালটা নিয়ে আসছে বৌরে আইনা বলতেছে মালটা কাটো জমের মতো খাও লেবু জাল দো পানিতে লেবুকে সিদ্ধ করো আর ওই পানি জমের মতো খাও তোমরাও খাও আমারেও দাও বউ বলতেছে ঘটনা কি হঠাৎ করে আজকে লেবুর রস নিয়ে আসছে এই লেবু সিদ্ধ করে পানি খাইতে হবে এর কারণ কি কয় ডাক্তার বলছে লেবু সিদ্ধ করে পানি খাইলে নাকি করোনা হয় না বেচারা চিন্তা করতেছে আমার সর্দি আর যে কাশি কাশি বাপ এটা যদি বউ যদি কোনো রকম জানে সে তো আমার ঘরে রাখে বাপের বাড়ি জানে ঠিক না তাই বউয়ের কাছে বলে না বউরে বলে তুমিও খাও আমিও খাই ছেলে মেয়ে সবাই মিলে জম্মের মতো লেবু জাল দিয়া লেবু সিদ্ধ করে ইচ্ছে মতো খাচ্ছে আর কাশি দেয় না হাসি দেয় না কারণ সমস্যা একখান আছে কাশি আর হাসি দিলে বউ চলে যাবে বাপের বাড়ি তাই কাশি আর হাসি না দিয়া আল্লাহর কাছে কান দেওয়ার বলে আল্লাহ আমি জানি আমার মনে হয় করোনা হয়েছে পৃথিবীর কেউ জানে না কিন্তু তুমি তো জানো তুমি তো সব দেখো আল্লাহ দয়া করে তুমি আমার হাসি কাশি দূর করে দাও ডাক্তার দোকানে যায় এখন ফেরাসিটামল কেনা যাবে না ডাক্তার বলবে মনে হয় যে এটার জ্বর হয়েছে ফেরাসিটামল কেনার জন্য লোকজন ফার্মেসিতে যায় নাই আমার মসজিদের সামনে একটা ফার্মেসি দোকান আছে করোনার সময় আমি জিজ্ঞাসা করলাম কি খবর রুগী টুগি আহে তো গ্রাম্য ডাক্তার মিজান ভাই বলতেছে না হুজুর মনে হয় যে করোনা আসার পরে মানুষের জ্বর সর্দি সব চলে গেছে এখন আর কারো জ্বর সর্দি হইলে ওষুধের জন্য যায় না দোকানে
কারণ টেনশন একটাই যদি ডাক্তার যদি জানে আমার জ্বর হইছে নাফা প্যারাসিটামল নিলেই বুঝবে ঘরের ভেতরে কারো করোনা হইছে তাই ভয় আর কে ওষুধ খেতে যায় না কিন্তু ভেতরে ভেতরে একজনের কাছে দোয়া করে তিনি কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ বাংলাদেশে হইছে না করোনা আসার পরে ফজরের মসজিদে মুসল্লি হইছে মনে হয় যে জুমার নামাজ শুরু হয়ে গেছে ঠিক কি না কথা কোন না কেন ঠিক কি না হঠাৎ একদিন আমি ফজর নামাজের ইমামতি করার জন্য বের হলাম ওই যে আমার হাফেজ সাহেব আছে তিনি আমার সানি ইমাম ফজরের সময় বের হলাম বের হয়ে দেখি যে লোকজন লাইট টাইট মারি আসতেছে মসজিদ আজকে ভরপুর জিজ্ঞাসা করলাম একজনকে ভাই ঘটনা কি আপনারা তো এই সময় দেখি না সূর্য আজকে কোন দিক থেকে উঠলো উনি আমার বলতেছে হুজুর সূর্য প্রতিদিন যে দিক থেকে উঠে আজও কিন্তু সেই দিক থেকে উঠতেছে তা আমি বললাম যে ঘটনা কি হঠাৎ মসজিদে এলেন যে আপনি হুজুর আপনি জানেন না করোনা আসছে বলছে তা তো জানি তো করোনার সাথে মসজিদের কি সম্পর্ক হুজুর আপনারাই তো বলছেন করোনা নাকি আমাদের পাপের ফসল আমরা যে পাপ করছি তাই আল্লাহ আমাদের কি গজব দিয়েছে তা আমি বললাম যে একটু গজব দিছে আমি মসজিদে আইলেন কেন উনি বলতেছে মসজিদে আসছি এখন একটু তাওবা টাওবা করে ভালো হয়ে যাবে তা আমি বললাম ঠিক আছে দেখা যাক কয়দিন চলে তা আমি বললাম তাওবা করলে কি হবে কয় তাওবা করলে অন্তত করোনা না গেলেও মরলে তো ঈমান নিয়ে মরতে পারবো ভুল বললাম সব মসজিদে আইলো সরকার বললো যে এইভাবে যদি একজন আরেকজনের সঙ্গে দাঁড়ায় নামাজ পড়ে তাইলে মসজিদের সব মুসল্লির করোনা হবে কারণ করোনা না কি সোয়াসের ঠিক না এখন দাঁড়াতে হবে তিন ফুট দূরত্বে মুখে মাস্ক লাগাতে হবে হাতে হ্যান্ড গ্লাভস করতে হবে এরপরে ঘরে যাওয়ার পরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে আরও কত হাবিজাবি কত কি আর মসজিদে মুসল্লির সংখ্যা কমায় দিল সরকার যখন সরকার বলল মসজিদে মুসল্লি যেতে পারবে না পাঁচ জনের বেশি আমার দেশের মুসলমানেরা রাস্তায় নেমে স্লোগান দেওয়া শুরু করলো আমরা চাই মসজিদে ঢুকতে সরকার সাহেবদেরকে ডেকে এনে রাতে তারাবি নামাজ সকল প্রকারের বিপদগুলো যখন দূর করে দেয় ওরা বলে আমরা করোনার মোকাবেলা করেছি তাই করোনা বাংলাদেশে আঘাত হানতে পারে নাই ঠিক না
এরও বাংলাদেশের দিকে দেয় আসছে ঘূর্ণিঝড়। একজন নেতা বলেই ফেলল যে আমরা ব্যাপক প্রস্তুতি নেওয়ার কারণে করে চলে গেছে ইন্ডিয়া। শুনছেন না তারা কথা বলনা কেন? শুনছেন না মোকাবেলা করার কারো ক্ষমতা আছে আল্লাহর সাথে? কথা বলনা আছে? এক সেকেন্ড মোকাবেলা করার ক্ষমতা আছে? আল্লাহ কি তামাম বন্দুক ব্যবহার করছিল আকাশে আবাবিন পাখি পাখে একটা পাথর তিন পায়ে তিনটা পাথর ছেড়ে দিল মুসলি বাহিনী গুরুর মাথার উপরে পড়লো, তার মাথার উপরে পড়ছে মাথাটা সাপটা হয়ে গেল, জমিনের সাথে মিশে গেল, দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেল। ঠিক কেন? এবার এলো বাহাদুরি আর একটু একটু বাড়ে। এখন এই মশার ভয়ে আমরা ঢুকি কোথায়? খাসায়। মশার ভয়ে মানুষ ঢুকে কোথায়? খাসায়। এই মশা পাঠায় দূর আল্লাহ নমরুদের বিরুদ্ধে। নমরুদ আল্লাহরে মারলো ঠিক, আল্লাহরে হত্যা করবে। আল্লাহ কয় বেটা তোরে মারার জন্য আমি কামানার বন্দুক লাগাবো না। এক ঝাঁক মশা পাঠায় দিল, মশা এসে যারেই কামড় দেয় ও ডেঙ্গু হয়ে যায়। এমন ডেঙ্গু হয় আমার দেশের কোম্পানিগঞ্জের এক নেতা বলেছিল, বাংলাদেশে এখন আমাদের সমস্যা দুইটা, একটা হলো দ্রব্য মূল্যের দাম বেশি, আরেকটা হলো আমরা যদি ঠিক করতে পারি তাইলে বাংলাদেশে আর আমাদের কোনো আমাদেরকে ঠেকাইতে পারবে। আমাদের বেশি দূরের কথা না, এই তো আপনাদের কোম্পানিগঞ্জ। আমার বন্ধুগণ, তো বলছিলাম এই মশা যারই কামড় দেয় ডেঙ্গু হ, এমন ডেঙ্গু হয়েছে ওইটা ওষুধ মেডিসিন পুশ করার আগেই সে। এখন নমরুদ চিন্তা করতেছে ঘুরিটা কি, বাঁচবো কেন? বাঁচার তো কোনো পথ দেখি না,
দ্রুত গিয়া ঢুকছে রুমের ভিতরে সন্না সেনাদেরকে বলতেছে দরজা জানালা যা আছে সব দ্রুত বন্ধ করে দে ভাই একটা মুসল যেন ভিতরে না পারে করোনার সময় কিছু লোক লকডাউন দিয়ে ঘরে ঢুকছে আর বের হবে না আল্লাহ পাক করে বের করব না ওইখানে মারব ঠিক না যারা বেশি ঘরে ঢুকছে যারা লকডাউনের ভিতরে বাসার জন্য মাস্ক ব্যবহার করে হ্যান্ড গ্লাভস পরে ঘরের ভেতরে ঢুকে এসির নিচে বসেছিল তারাই সবচাইতে বেশি মরেছে মাঠে আর ঘাটে যারা কাজ করেছে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন ঠিক কি না ঘরের ভেতরে দরজা জানালা সব বন্ধ একটা মশাও যেন ভেতরে আসে না আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন বেটা তুই করলি ষড়যন্ত্র আমি আল্লাহ করছি কৌশল পালাস কেন কই বলাস কিছু দাঁড়া ও ভাই আল্লাহ আমি আর পারি না দরজা জানালা সব বন্ধ ওই যে মশারির ভেতরে লাইট জ্বালায় ভালো করে দেখছেন কোনো মশা ঢুকছে কিনা দরজা জানালা লাগায় দিয়া নমরুদ তার সৈন্য সেনাদেরকে বলতেছে ভালো করে চেক করো ভেতরে কোনো মশা এলো চেক শুরু হয়ে গেছে কিন্তু আল্লাহ কয় ওই মশা কি আর তুই দেখবি এমন মশা দিয়ে তোকে আমি আল্লাহ মারবো একটা ল্যাংড়া মশা উঠতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না ধানা ভেঙে গেছে পাগুলো অসল হয়ে গেছে আমাদের এখানকার ফেনীর ভাষায় যদি বলি ওইটা ল্যাংড়া ঠিক না একটা দুর্বল মশা ওই নমরুদের নাক দিয়ে আল্লাহ পাক ঢুকাই দিছে ভিতরে সেই মশা মশারির ভিতরে গান শোনালে বিরক্তি লাগে ওই মশা যদি ব্রেন টিকিয়া গান গাওয়া শুরু করে বিরক্তি কমবে না বাড়বে কথা কয় না কমবে না বাড়বে নমরুদের এমন অবস্থা মাথাটা যায় যায় সৈন্য সেনাদেরকে দেখে বলতেছে কে আসো কোথায় মাথার যন্ত্রণায় বাকি না মাথা চাপো মাথা দিব সবাই এসে মাথা মেসেজ করে দেয় কি দেয় চাপ দেয় নমরুদ কয় লাগে না আপনি কি শক্তি নেয় কয় আছে সব শক্তি দিয়েই তো দেয় কয় স্যার আমরা সমস্ত শক্তি প্রয়োগ করতেছি কিন্তু কেন যে আপনার হয় না তা তো বুঝিই না নমরুদ বলতেছে হাত দিয়া ঘুষি টুসি মা শুরু হয়েছে ঘুষি মারা এক এক ঘুষির সাথে মাথা একবার এইদিকে যায় আবার ওই দিক থেকে মারলে এইদিকে আসে মাথার অবস্থা খারাপ তার কথা যায় না নমরুদ কয় তোদের রাইফেল বন্দুক কি আছে কয় আছে কয় তাহলে ওইটা দিয়ে পিটা তার উপরে রাইফেল আর বন্দুক দিয়ে পেটানো শুরু হয়েছে এরপরেও নমরুদের মাথার যন্ত্রণা যায় না ফেরেশতারা আল্লাহকে বলতেছে আল্লাহ এই পাগলরে মারতে কি আল্লাহ কয় দাঁড়া কি হবে ও আমার সাথে খেলতে আসে খেলাটা আমি একটু দেখাইয়া দেই ঠিক কি না দেখেন না আমার দেশের নেতারা বলে খেলা হবে এই দল কই খেলা হবে ওই দল কই খেলা হবে খেলা যে কবে হবে তাই দেখলাম না ঠিক কি না আমরাও বলি খেলা হবে আমরাও বলি খেলা হবে ওই খেলা কিয়ামতের ময়দানে হবে আজ যারা ইসলামের বিরুদ্ধে লেগেছ আজ যারা কোরআনের বিরুদ্ধে লেগেছ আজ যারা আলেমদের বিরুদ্ধে লেগেছ কিয়ামতের ময়দানে আল্লাহ এমন খেলা খেলবে জাহান্নামের ফেরেশতা দিয়া জাহান্নামে পুড়ে মারবে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ তাহলে বলছিলাম ফেরেশতারা এত তাড়াতাড়ি আমি হাল ছেড়ে দেব না আরেকটু অপেক্ষা কর মাথাটা রুটির মতো সেপটা হয়ে গেছে মাই খাইতে খাইতে মাথা কি হয়ে গেছে রুটির মতো সেপটা হয়ে গেছে এবার নমরুদ বলতেছে তোদের রাইফেলের শক্তি গেল কই সৈন্য সেনারা বলতে তোদের পায়ের কি শক্তি আছে নাকি পয়সার পাই তো বর্জুতে আছে নমরুদ বলতেছে তা দিয়ে আমার মাথাতে পিঠা শুরু করে দেয় এবার এলো জুতার বাড়ি কিসের বাড়ি আরো জোরে টান কিসের বাড়ি ইসলামের বিরুদ্ধে গেলেই জুতার বাড়ি আছে না না আরো জোরে বলেন আছে না না ইসলামের বিরুদ্ধে আল্লাহ সাংবাদিক
টাকা হলো বাড়ি এরপরে সরা থাপ্পড় তারে যেই খাওয়াইছে তিনি কে আর জোরে কই এবারে এলো করোনা যা আর দেখা যায় না ঠিক কি না সুখে দেখা যায় না পাগলের মতো হয়ে গেছে হ্যান্ড গ্লাভস ছাড়ো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো মাস্ক ব্যবহার করো আল্লাহ করে কোনোটা কাম হবে না আমার কাছে আ আমি বাঁচতে আল্লাহ উপকার করলেন না এই বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে তাই বলে করোনা যখন এলো তারা নামাজ পড়েছে তাহাজ্জুদ আদায় করেছে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে এই জন্য আল্লাহ করোনা দূর করলেন বাংলাদেশের হিসাব অনুযায়ী দেশে করোনাকালীন সময় মাত্র 29,000 প্লাস মানুষ মারা গেছে পার্শ্ববর্তী রাষ্ট্রতে স্বাস্থ্য সংস্থা আপনার জরিপে বলা হয়েছে ভারতে 48 লক্ষ মানুষ করোনায় মরছে কথা বুঝতেছেন সারা পৃথিবীতে এই করোনায় 1.5 কোটি পৃথিবীর ইতিহাসে হয়নি এই দুর্ঘটনা দেখে মানুষ পালায় গেল আর কেয়ামতের দিন অবস্থা কি হবে সেই يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش شيخ يا مرتر دين مانو شرع الله سامنے جاكم قربے فغلير مطر فغلو 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 সবাই আল্লাহর সামনে কেয়ামতের দিন দাঁড়াবে ইসরাফিল আলাইহিস সালাম কে সিংহাসন করার পরে সব মানুষগুলো যখন মাটি থেকে বেরিয়ে আসবে আল্লাহর সামনে যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন মানুষের জীবনের সমস্ত কৃতকর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে উপস্থাপন করে দেখায় দেবেন পারবেন না আল্লাহ কথা কয় না কেন আল্লাহ পারবে না আলামিন বলছেন منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابية الله قال بولتن يومئذ تعرضون لا تخفى منكم خافية سيدين شمس مرور در كامي الله قال أما شمي دار قرارو এবং তাদের জীবনে ঘটে দেওয়া সব কিছু আমি আল্লাহ তাদের সামনে উপস্থাপন করব فأما من ثقلت موازينه فهو তার জন্য আল্লাহর জান্নাত আছে আমাদের আল্লাহর জান্নাত চলে যাবে তার অবস্থা কি হবে আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন তার আমলনামা তার ডান হাতে দাও ডান হাতে আমলনামা পাওয়ার পরে ফায়দা কুলু হা উকরাউ কিতাবিয়া তার আশেপাশে যারা থাকবে মানুষের জীবনের আমলনামা আমি
কাছে এসে দাঁড়িয়েছি ইসলামের পক্ষে অবস্থান নিয়েছি কোরআনের পক্ষে অবস্থান নিয়েছি তাই বলে আজ আল্লাহ পাক আমার আমলনামা আমার ডান হাতে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন সে আমলনামা পাওয়ার পরে সে বলবে এই দিন সম্পর্কে তো আমি আমি জানতাম ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া আল্লাহ পাক বলবেন তাকে তার আনন্দ মোতাবেক সন্তুষ্ট চিত্তে থাকার জন্য আল্লাহ তাকে একটা বাসস্থান দান করবেন সুবহানাল্লাহ যে বাসস্থান পাওয়ার পরে সে খুশি হয়ে যাবে অনেক খুশি হয়ে যাবে যার খুশির কোনো সীমা রেখা থাকবে আরো জোরে বলেন থাকবে এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই সে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না সে আল্লাহর সামনে দাঁড়াতে হলে ভালো আমল কম করবেন না বেশি করবেন বেশি ভালো আমল কম করবেন না বেশি করবেন মন্দটা মন্দটা কম কই ছাড়ব করবো কি মন্দ ছাড়বো আর ভালোটা ধরবো ভালোটা কি করবো ধরবো আর মন্দটা কি করবো ছাড়বো যদি মন্দটা করেন ভালোটা করলে আল্লাহ কি বললে তুমি খুব খুশি হবে সন্তুষ্ট চিত্তে থাকার জন্য তোমাকে জায়গা দেওয়া হবে এরপরে ফি জান্নাতিন আলিয়া জান্নাতুন আলিয়া নামক জান্নাত আল্লাহ তোমারে দান করে দেবে আর সে কারিয়াতে আল্লাহ সেই কথাই বললেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية সেইদিন যার আমলের পাল্লা হবে ভারী নেকের পাল্লা যার ভারী হবে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট চিত্তে থাকার জন্য জায়গা দিয়ে দেবেন وأما من خفت موازينه فأمه هاوية ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনু যার আমলের পাল্লা হবে হালকা অর্থাৎ গুনাহ যার বেশি হবে গুনাহ যার কি হবে বেশি হয়ে যাবে আল্লাহ পাক বলছেন ফা উম্মুহু হাবিয়া তার আশ্রয়স্থল তার থাকার জায়গা হবে হাবিয়া সে হাবিয়া কি আল্লাহ তার নবীকে বললেন ওয়ামা আদরাকা মা হিয়া নবী আপনি কি জানেন হাবিয়াটা কি নারুন হামিয়া হাবিয়া হচ্ছে জ্বলন্ত আগুনের স্তূপ নাউযু বিল্লাহ জোরে বলেন নাউযু বিল্লাহ সে কিয়ামতের দিন যদি আমলের পাল্লা যদি হালকা হয়ে যায় যাওয়া লাগবে জাহান্নামে এমন জাহান্নাম যে আগুনের ভেতরে নিক্ষেপ করা হবে হাবিয়া বলা হয় সে জাহান্নামকে যেখানে আগুন আছে আগুনের উপরে ঢাকনা দিয়া ঢেকে দেওয়া হয় সেটাকে কি বলে হাবিয়া এমন জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে উপর দিয়ে সব ঢেকে দেওয়া হবে ভেতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সে হাবিয়াতে যেতে চান না জান্নাতুন আলিয়াতে যেতে চান আচ্ছা কারা কারা জান্নাতে আলিয়া যেতে চান দেখে হাত তোলেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতুন আলিয়ার বাসস্থানে ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করে দেন আমরা পড়ি আমিন আর হাওয়া থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমরা পড়ি আমিন তাহলে এই সূরা থেকে মূল শিক্ষা আমরা কি পেলাম এই সূরা আমাদেরকে সতর্ক করতেছে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া সতর্ক হও সাবধান হও সচেতন হও মহাবিকট শব্দ আসবে এমন শব্দ আসবে যা শোনার পরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস মানুষেরা কীট পতঙ্গের মতো পাগলের মতো ছোটাছুটি করবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সুতরাং সেই দিন সম্পর্কে সচেতন হও ভালো আমল করো নেক আমল করো যদি ভালো আমল করো ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সন্তুষ্ট চিত্তে থাকার জন্য জান্নাত তোমাকে দেওয়া হবে ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া এত সতর্কবাণী শোনার পরেও যদি সচেতন না হও সাবধান না হও তাহলে অপেক্ষা করো হাবিয়া নামক জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে আসুন আমরা সকলে এই কোরআনুল কারীমের যে কথাগুলো আজকে শুনলাম এখান থেকে সতর্কতা অবলম্বন করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে জান্নাতের জন্য আমল করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতন আর সতর্ক হয়ে আগামী জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন যত কথা বলেছি কোনো কথায় যদি ভুল হয়ে যায় আল্লাহ পাক আপনাদের সকলের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিক সঠিক প্রত্যেকটা কথা আর উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন আরো জোরে পড়ুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এখন দোয়া মোনাজাত হবে দোয়া মোনাজাত করে তারপরে আপনারা যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আজকের এই মাহফিলের
প্রধান উপস্থিত হাফেজ মাওলানা ইমামউদ্দিন মাসুদ সাহেব, আসলে ধন্যবাদ দিয়ে আমরা ওনাকে ছোট করতে চাই না। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার যোগ্যতা এবং মর্যাদাকে আরো হারিয়ে দেয়। সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতে আজকের এই মাহফিল যেনারা ইন্তেজাম করেছেন সবাই মূলত যুবক। এই মাহফিল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সাফায়েতুল্লাহ, সহসভাপতির দায়িত্ব পালন করেছেন আবুল কালাম, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান সুমন, সহসেক্রেটারি তাজুল ইসলাম রনি, সদস্য হুমায়ুন কবির এবং মোহাম্মদ মানিক। এই মাত্র কয়েকজন লোক রাত দিন পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে। সেক্রেটারি সাহেব নিজে অসুস্থ, ওনার পিতার জন্য দোয়া চেয়েছে। আরও আপনারা জানেন যে আমাদের এই ফেনী এই আসনের এক উপাধ্য জনাব আবুল বাশার সাহেব, তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং সালাম পাঠিয়েছেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে বিশেষ অতিথি প্রধান অতিথি সহ সকল শ্রোতামণ্ডলীকে এই মাহফিলের আমিও কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই কমিটিতে অনেকের উগার অনেকের সমস্যায় বিচার সবাই উগার দিয়েছে এবং رحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين أي الله تعالى ঐতিহ্যবাহী ফেনী জেলার অন্তর্গত দেখুন বই উপজেলাধীন দুধমুখা বাইচুন্নর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিলে আমি তোমার গোলাম। দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি, আর তোমার বান্দা বান্দিরা তা শ্রবণ করল। আল্লাহ আমার বলা আর তাদের শোনার ভেতরে যদি কোনো ভুল হয়ে যায়, মেহরবানি করে প্রত্যেকের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দাও। সঠিক যতগুলো কথা আমি বলেছি মেহরবানি করে প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং তোমার সমস্ত বান্দা বান্দিদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আয়াল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, যারা টাকা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া প্যান্ডেল দিয়া সময় দিয়া যে যেইভাবে সাহায্য সহযোগিতা করলো, মেহরবানি করে প্রত্যেকের এই দানকে তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের উসিলা করে, এই সময়ের উসিলা করে কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন আমাদের মাথার সন্নিকটে এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো যখন ভাতের মাড়ের নাই টকবক টকবক করতে থাকবে, অপরাধীদের মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয়াল্লাহ
সেই সালাতুল আসরের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরাম কথা বলেছেন আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীরা শ্রবণ করলো আয় আল্লাহ আজকে সারা দিনের এই ইবাদতের বিনিময়ে যে সওয়াব তুমি আমাদেরকে দান করেছো সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা নবীজির আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন সিদ্দিকীন শুহাদা সালেহীন সমস্ত আম্বিয়ায়ে সালাম সব তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিমিন মুসলিমাত কবর বসে হয়ে গেল মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরওয়া মুবারকের হাদিয়াগুলি পৌঁছায় দাও খাস করে আমরা যারা হাত তুললাম আমাদের যাদের মেহেরবান আব্বা জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ মেহেরবানি করে আমাদের মৃত আব্বা আম্মার কবরের মধ্যে রাহাদিয়াগুলি পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন মেহেরবানি করে তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও ঈমান ও আমলের উপর বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করে দাও মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যু বরণ করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যতদূর যায় আশেপাশে যত কবরস্থানে যত মধ্যে গান সহিত আছেন আল্লাহ মেহরবানি করে তাদের প্রত্যেকের কবরের মধ্যে হাদিয়া গুলি পৌঁছায় দাও আজকের মাহফিলের উসিরা করে কবর বাসীদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা গভীর রাতে দোয়া কবুলের সময় আয় আল্লাহ তাআলা আমরা তোমার প্রতি ফয় গোলাম গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের ন্যায় আর ভিক্ষুকের ন্যায় আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত পেতে বসেছি আল্লাহ আমরা এমন এমন অপরাধ করেছি দুনিয়ার মানুষ যদি আমাদের অপরাধের কথা জানত মানুষ আমাদেরকে সম্মান করে তো দূরের কথা মানুষ আমাদের চেহারার দিকেও তাকাতো না আল্লাহ দুনিয়াতে আমরা যে অপরাধ করেছি স্বামী যদি তার স্ত্রীর অপরাধের কথা জানত জীবনেও তার স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিত না স্ত্রী যদি স্বামীর অপরাধের কথা জানত স্বামী বলে গ্রহণ করত না সন্তান যদি তার মা বাবার অপরাধের কথা জানত মা বাবাকে মা বাবা বলে পরিচয় দিত না মা বাবা যদি সন্তানের অপরাধের কথা জানতে পারত তাহলে পরে সন্তানকে কোনোদিন সন্তান বলে ডাক দিত না আল্লাহ তুমি কত রহমান তুমি কত রহিম তুমি কত দয়ালু আমাদের অপরাধের কথা জানার পরেও আমাদের অপরাধগুলো গোপন রেখে মানুষের কাছে আমাদেরকে কত সম্মানিত করেছ আয় আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমাদের অপরাধগুলো প্রকাশ করে আমাদেরকে লজ্জিত আর অপমানিত করো না দুনিয়ায় যেভাবে আমাদের অপরাধ গোপন রেখে মানুষের কাছে আমাদেরকে সম্মানিত করেছ কিয়ামতের দিন আমাদের অপরাধগুলো গোপন রেখে আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা অভাবী অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা মতো সিলা কায়েম করে দাও যারা অসুস্থ মেহরবানি করে তাদেরকে শিফাই কুল্লিয়া আজলা দান করে দাও যার অন্তরে ভিতরে যেই এক তামান্না বাসনা আছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের দিলহীন এক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল কে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলের আয়োজন যারা করলো অনেকেই যুবক আয় আল্লাহ তাআলা এই যুবকগুলোকে হযরতে খাব্বাব খুবাইব হযরতে বেলাল হযরতে তালহা হযরতে উমরের মতো কবুল আর মঞ্জুর করে নাও তাদের ভেতরে যারা লেখাপড়ার সাথে সম্পৃক্ত জ্ঞান ও যাকাত বাড়ায় দাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ দেশ এবং মা বাবার মুখ উজ্জ্বল করার মতো তৌফিক তাদেরকে আল্লাহ তুমি দান করে দাও যে সমস্ত বৃদ্ধ মুরব্বীরা আজকের এই মাহফিলে অংশ গ্রহণ করলেন আল্লাহ আমার বৃদ্ধ বাবা যেগুলোকে হযরতে আবু বকরের সাথে কবুল আর মঞ্জুর করে নাও অনেক ছোট ছোট শিশুরা এসেছেন আল্লাহ ছোট ছোট শিশুগুলোকে হযরতে মাআজ মুহাফিজের মতো কবুল আর মঞ্জুর করে নাও অনেক আলেম ওলামারা এসেছেন আলেম ওলামাদের কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ উত্তরসূরি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও
পর্দার আড়ালে আমার যে সমস্ত মায়েরা এসেছেন কোরআনের আলোচনা যারা শুনলেন ঘরে বসে যারা কোরআনের আলোচনা শ্রবণ করলেন আল্লাহ আমার মা বোনগুলোকে হযরতে খাদিজার মত আয়েশার মত ইমানদার বানায়া দাও নামাজের রূপ ফরজ পর্দাও শরীয়ত ফরজ এই কথাটুকু বুঝে চলার মত শক্তি সমস্ত মা বোনদেরকে দান করে দাও আয় আল্লাহ তাআলা আমার মা বোনদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও মা বোনদের দিলি নেক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ বাংলাদেশ আয় আল্লাহ তাআলা এই দেশকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও এই দেশে যারা কোরআনের কথা বোঝে না তাদেরকে কোরআন হাদিসের কথা বোঝার তৌফিক দান করে দাও এই দেশে যারা কোরআন হাদিস দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আয় আল্লাহ তাআলা এই আলেমদেরকে মেহেরবানি করে তুমি তোমার রহমতের চাদরে আবৃত করে হেফাজতের ব্যবস্থা করে দাও খাস করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তোমার দরবারে আমরা ফরিয়াদ জানাই আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইরা আমাদের পৃথিবীর প্রথম কেবলা মসজিদে আকসা থেকে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য নারী এবং পুরুষ শিশু এবং বৃদ্ধ আয় আল্লাহ তাআলা কত মর্দে মুজাহিদ তাদের জীবনকে বিলীন করে দিচ্ছে আল্লাহ এই ঘরকে হেফাজত করার জন্য রক্ষা করার জন্য যারা জীবন দিল প্রাণ দিল আল্লাহ সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা মুসলমানদের হাতে আল্লাহ তুমি ফিরাইয়া দাও আয় আল্লাহ তাআলা হিজবুল্লাহর শক্তি আরো বাড়ায়া দাও হামাসের শক্তি আরো বাড়ায়া দাও হুতি বাহিনীর শক্তি আরো বাড়ায়া দাও আয় আল্লাহ তাআলা এই দখলদার ইসরায়েলের এই সমস্ত বর্বর ইহুদিদেরকে আল্লাহ তুমি তোমার গজব দিয়া দুনিয়া থেকে চিরতরে নিঃশেষ করে দাও আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আমাদের আজকের সমস্ত দোয়াগুলোকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته